গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি সকাল থেকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি রাস্তায় চলে এসেছি আর এখানে একটা টাইম কল আছে, আর এখান থেকেই আমরা জল তুলি রান্না যাবতীয় কাজে। বাড়িতে কুয়া আছে কিন্তু টাইম কল তো নেই, আর এই জলটা আমাদের খুবই প্রয়োজন, সেই জন্য আমি এখানে থেকেই আমরা জল নিই। একদম রাস্তার ধারে কলটা, অনেক দূর থেকে সবাই জল নিতে আসে। বন্ধুরা, আমার জল নেওয়া হয়ে গেছে আর এই আমি বাড়ি যাচ্ছি। আমার জল আনা হয়ে গেছে আর বাড়িতেও চলে এসেছি। আর এখানে সোনাই ব্রাশ করছে, পড়া হবে তো সোনু? রুস্কার মতন আজকেও কাপড় কাছে হয়ে গেছে, বাথরুম মাজা হয়ে গেছে, এইগুলো তো সবসময় থাকে, রোজকার ডিউটি। তো এবার এগুলো গিয়ে আমি কাপড়গুলো দেরিতে মিলে দিই। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এবারে ব্রাশ বাকি আছে এখনও, কারণ আমি উঠে আগে বাসন মেজে নিই, জল তুলে নিই, তার জামা কাপড় কেছে নিই, তারপরে আমি ব্রাশ করি, তারপরে টিফিন তৈরি করি। আর তার মধ্যে এখানে মেয়েকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, এখন লিখছে, আমি এখানে এখন লিখছে। কি লিখছো? এই তো এটা লিখছি, পরে টেবিল পেপার টেবিল। ও ঠিক আছে, লেখো, আমি টিফিনটা বানিয়ে দিচ্ছি। হুম হুম, কিন্তু রুটি বানাবে। আচ্ছা, মেয়ে আবার রুটি আর তরকারি খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, আমার সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে ব্রেকফাস্টে আছে আলু ভাজা আর রুটি করেছি। মেয়ে বললো মা আজকে একটু আলু ভাজা খাবে, আর আমার মেয়ে খেতে বসেছে। সব ফিনিশ করবে? হুম। বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়ের পড়া হয়ে গেছে, মেয়ে একটু বাইরে খেলছে, আর আমি তার মধ্যে এবার আমার রান্না তো হয়নি, এবার রান্নার তো রোজকার ডিউটি, রান্না করলে খাবো কি। তো এখন আমি রান্নার ধারে বসেছি, আর দেখা যায় কী রান্না করি। আমি এইখানে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু চিকেন আছে, চিকেন এনেছে বাজার থেকে, হ্যাঁ ওটা বানাবো, আর একটু কিছু সবজি দেখছি কী করা যায়। চলো এখন আমি রান্নাটা শেষ করি। মজা করছে, এমনিতে স্কুলটা ছুটি আছে। টাটা সানু। বন্ধুরা, আমার আর মিস চান হয়ে গেছে, চান করার আগে যে সমস্ত ছোটখাটো কাজ ছিল হয়ে গেছে, আর এই মেয়ে এখানে বসে রয়েছে, এবার আমরা খাবো। এবার খাওয়ার বেলা খুব জোরে খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে তোমার? কতটা? অনেকটা, আমার দেখছিলাম। ও, অনেক খিদে পেয়ে গেছে, তাহলে চলো দেখি আজকে কী রান্না হয়েছে সেটা একটু শেয়ার করি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি আর মেয়ে শুয়ে পড়েছি, আর ও বিকেলবেলা পড়তে যাবে। এখন যদি না ঘুম পাড়ায় তাহলে সন্ধে না হতে হতে ও ঘুমানোর জন্য কান্না করে, সেই জন্য দুপুরবেলা তোকে একটু ঘুমাতেই হবেই। আর ও খুব সকালবেলা ওঠে, 6টা এরকম টাইমে ওঠে, সেই জন্য ওকে তো এখন একটু না ঘুম পাড়ালে হবেই না। মেয়ের ঘুম হয়ে গেছে আর মেয়ে এখন পড়তে যাবে, আর সেই জন্য একটু মুড়ি তরকারি খাচ্ছে, আর তার সাথে ও এমনি খেতে পারে না, তার সাথে ও একটু কার্টুন দেখতে ভালোবাসে, খেতে গেছে তো কার্টুন দেখছে আর খাচ্ছে। ফিনিশ করবে হ্যাঁ বাবা? হুম, ওকে। বন্ধুরা, বিপদ তো আর বলে আসে না, একটা বিপদ এসে গেছে আমাদের বাড়িতে, আর মেয়েকে 6:30 করতে দিয়ে আসবো বলে রেডি হচ্ছিলাম, আর তখন আমার বাপের বাড়ি থেকে ফোন এসেছে। ফোন আসতে তখন বলছে যে কী করছিস, তো তখন মা তো তখন আমি বলছি যে এই তো বসে রয়েছি, সোনাইকে পড়তে দিয়ে আসবো। আর তখন মা বলছে তো বাবা শরীরটা খারাপ একটু আর, তো আমি বললাম কী হয়েছে, বলে আয় না। তো আমি গেলাম, গিয়ে দেখলাম আমার বাবা পড়ে গেছে, আর পড়ে গিয়ে পায়ে কেটে গেছে, আর অনেকটাই রক্ত, অনেক রক্ত বেরোচ্ছে। তো আমাকে ফোন করেনি এই কারণে যে আমি টেনশন করবো, হ্যাঁ আবার আমার সংসারে কাজ ছেড়ে, হ্যাঁ বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, আর সেই জন্য আর বলিনি। তো আমি তারপরে বাবাকে নিলাম, নিয়ে বাবাকে হসপিটালে নিয়ে গেলাম, আর হসপিটালে যেতে ইঞ্জেকশন দিল, ওষুধ মুছে সমস্ত কিছু যা যা প্রয়োজন সব দিয়েছে,
দেওয়ার পরে কিছুক্ষণ পরে তো বাবার এত রক্ত বেরোচ্ছিলো, রক্ত কমছিল না, হ্যাঁ তাই নিয়ে খুব টেনশন হচ্ছিলো। তো তারপরে কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে হালকা অল্প অল্প করে রক্তটা একটু কম বেরোচ্ছে, তো থাকতে গেলে এটাই ঠিক হয়ে যাবে, যা মেডিসিন দিয়েছে ইঞ্জেকশন দিয়ে সেটাই ঠিক হয়ে যাবে। তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি বাবাকে নিয়ে, আর বাবাকে বাড়িতে দিয়ে এসেছি বাবার বাড়িতে, আর আমি নিয়ে শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো বাবা আগে থেকে একটু ভালো আছে, আশা করি যেন সুস্থ হয়ে যায়, বাবা মার কিছু হলে তো আর ভালো লাগে না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আমি ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা, আর আমার একটু ভালো লাগছে না, মনটা প্রচণ্ড খারাপ। গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে পরের ব্লগে। মা।